যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিভিন্ন সময় সংরক্ষিত কোটা বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এই সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে। প্রচলিত বিধিবিধান পর্যালোচনা করে তা বাতিলের জন্য খুব দ্রুত সংস্থা দুটির বোর্ড সভায় তোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই তালিকায় রয়েছে মুজিব সিনেমায় মাত্র 1 টাকা পারিশ্রমিক নিয়ে বেশ আলোচনায় আসা চিত্রনায়ক আরিফিন শুভর প্লট। 1 টাকা পারিশ্রমিকে মুজিব সিনেমায় কাজ করলেও পরবর্তীতে 2023 সালের 27 নভেম্বর রাজুকের বোর্ড সভায় 10 কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে তার নামে। যৌথ প্রযোজনার এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করে এই অভিনেতা। বাংলা আমাদের মাতৃভাষা নয়, বাংলা আমাদের মা। হাসিনা সরকারের বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটা বরাদ্দ দেওয়ার প্লট বাতিলের উদ্যোগের অংশ হিসেবে আরফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজুকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আরফিন শুভর সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারেরও প্লট বাতিল হচ্ছে। আমার খালি একটা কোণা দিয়ে দিই, আমি আমার এই দুই দুষ্টু গণমাধ্যমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের নির্দেশে তালিকা প্রণয়নের কাজ শুরু করেছেন। তবে কি পরিমাণ প্লট বাতিল হবে তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে বলে জানান তিনি। রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে 10 কাঠা আর প্রযোজক লিটন হায়দারকে 3 কাঠা আয়তনের একটি প্লট গত বছরের 27 নভেম্বরে রাজুকের বোর্ড সভায় বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর এই প্লটের বিপরীতে শুভ সরকার নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্র গ্রহণ করেন, কিন্তু সময় স্বল্পতায় তিনি এই প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি। এরই মধ্যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শুভর প্লট সহ রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজু। প্রথম ধাপে শুধু নিবন্ধন হয়নি, এমন 103টি প্লটের বরাদ্দ বাতিল করবে রাজু। আর বরাদ্দ সংক্রান্ত অনিয়ম থাকায় 25 থেকে 30টি প্লট বাতিল করবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। দেশের সংরক্ষিত কোটায় সরকারি প্লট বা বাড়ি বরাদ্দ দেওয়া 60-এর দশক থেকেই চলে আসছে। এই সুবিধার আয়ত্তায় মূলত সরকার সমর্থক লোকজনই গুরুত্ব পেয়ে থাকে। টাউন ইম্প্রুভমেন্ট অ্যাক্ট 1953 অনুযায়ী এসব প্লট বরাদ্দ দেওয়া হয়। বিনোদন ডেস্ক, কালবেলা।